Subscribe Digital Help YouTube channel. Hello and welcome. আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে ফিলমোরার যে সফটওয়্যারটি আছে সেটা আমরা ফ্রিতে কিভাবে ডাউনলোড দিতে পারি এবং ইনস্টল দাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। সাধারণত ফিলমোরার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে যদি আমরা ফিলমোরাটা ডাউনলোড দেই সেক্ষেত্রে আমাদেরকে ভিডিওটা এডিট করার পরে যখন আমরা এক্সপোর্টে ক্লিক করি সেক্ষেত্রে আমাদেরকে বলে যে অ্যাকাউন্টটা কিনে নিতে, ক্রেডিট কিনে নিতে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে ফিলমোরাটা ডাউনলোড দিতে পারি এবং ইনস্টল দিব এবং উইদাউট এনি ওয়াটারমার্ক। কোনো ওয়াটারমার্ক আসবে না, এটাতে কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, যা সেই লিঙ্কটা কপি করবেন, যে কোনো ব্রাউজার আপনারা জাস্ট সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন, দিয়ে জাস্ট সার্চ দেবেন। জাস্ট আমি ফুল প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিতে কীভাবে ডাউনলোড দেওয়া যায়। এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে তখন জাস্ট এটা হলো যে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। এটা হলো ফিল্মোরা যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা। জাস্ট এটা ডাউনলোড দিয়ে ভাববেন না যে আপনাদের কাজ শেষ, মূলত কাজ যেটা সেটা কিন্তু আমি শেষে দেখাবো। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন। জাস্ট এরকম চলে আসার পরে জাস্ট এই এটা কিন্তু আর আর ফাইলে আসবে অবশ্যই, সেটা কিন্তু ভাঙাই নিতে হবে। কীভাবে আর আর ফাইল ভাঙাতে হয় সেটা হলো যে সে সম্পর্কে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, সেটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনও আছে, সেখান থেকে দেখে নেবেন। আর এখানে একটা পাসওয়ার্ড চাবে, জাস্ট পাসওয়ার্ডটা হলো 123। তিনটা পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পাসওয়ার্ডটা আমার ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখছি, আমি মনে না থাকলে সেখান থেকে দেখে নেবেন, সমস্যা নেই। জাস্ট এখানে সেকেন্ড অপশনে ক্লিক করবেন, তারপরে এই যে ফিলমোরা যে এটা আছে জাস্ট এটা হলো যে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এটা আর এ আর ফাইল যেটা সেটা ভেঙে এখন হলো যে ইনস্টল হবে, জাস্ট এটা ভাঙতেছে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে, কেননা এই ফাইলটা মোটামুটি একটু বড়। আর এইটার সাহায্যে আমরা কিন্তু অফিসিয়ালি অনেক প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবো। জাস্ট হয়ে গেছে, আমি যদি এটা এখন মিনিমাইজ করে দিই এটা আর মোটামুটি এখন আর দরকার হবে না। জাস্ট আমাদের যে ফাইলটা ছিল সেটা কিন্তু আর এ আর ফাইল ছিল, সেটা জাস্ট এখন আমি ভাঙাই নিছি। জাস্ট একটু ওয়েট করি আমরা, যেহেতু আমাদের ফাইলটা একটু বড় যার জন্য করে একটু সময় নেবে। জাস্ট এটা আমি মিনিমাইজ করে দিলাম, এটা এখন আপাতত দরকার নাই, একটু রিফ্রেশ করি। জাস্ট এরকম চলে আসার পরে সাধারণত আমরা যেভাবে ইনস্টল দিয়ে থাকি আমাদের ডেস্কটপে জাস্ট সেভাবে আমরা এটা ইনস্টল দেবো, এখানে বেশি কিছু করার প্রয়োজন নেই। জাস্ট ইনস্টল দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা ফাইলটা অনেকটা বড়, সো ইনস্টল হচ্ছে। এর ফাঁকে যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন অবশ্যই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট একটু ওয়েট করি আমরা। এই ফিলমোরা যেই সফটওয়্যারটা, এই সফটওয়্যারটার সাহায্যে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারি। আমি ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমার ফিলমোরা দিয়েই এডিট করে থাকি, আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর আমি যে টেকনিকটা আজকে আপনাদের দেখাবো বা যেই ট্রিকটা আজকে দেখাবো সেই ট্রিকটার সাহায্যে আপনারা হলো ফিলমোরাটা কিন্তু টোটালি ফ্রি ব্যবহার করতে পারবেন, কোনো ওয়াটারমার্ক আসবে না। জাস্ট আমি ভিডিওটা একটু পজ করলাম, করে জাস্ট ইনস্টল দেওয়ার পরে দেখাচ্ছি আমি। জাস্ট আমার ফিলমোরা যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে আমার ডেস্কটপে। ফিলমোরা যে সফটওয়্যার সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমার ডেস্কটপে, জাস্ট দেখেন ডেস্কটপে শো করতেছে এই যে সফটওয়যারটা, ফিলমোরা সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখন আমরা করব কি, যে ইয়েটা রাখছিলাম সেটা জাস্ট আবার ওপেন করব। জাস্ট এখানে প্রথম অপশন যেটা সেটাতে একটা ক্লিক করব, এখান থেকে দুইটা ফাইল আমরা জাস্ট কপি করে নেব, এই একটা এই দুইটা ফাইল জাস্ট কপি করে নেব। কপি ফাইল টু ক্লিকবোর্ড, এটাতে জাস্ট ক্লিক করবেন, করে জাস্ট এটা কপি করে নেওয়ার পরে আপনাদের যে সফটওয়্যারটা আছে যেখানে সেই সফটওয়্যারে এটা কপি করে রাখবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কপিটা কোথায় রাখলে হলে যে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। জাস্ট আমাদের যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে একটু ওয়েট করবেন। জাস্ট এরকম যখন চলে আসবে তখন ওপেন এই যে ফাইল লোকেশন এটাতে ক্লিক করবেন, অর্থাৎ এই ফাইলের যে লোকেশন সেখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এই এখানে আমরা যে দুইটা ফাইল কপি করছিলাম সেই দুইটা ফাইল এখানে দিতে হবে। জাস্ট এখানে কন্ট্রোল প্লাস ভি মারলে হবে অথবা এখান থেকে পেস্টও করে দিতে পারে, এদের রিপ্লেস করে দেবেন। এখানে ওই দুইটা ফাইল আছে তারপর আপনারা রিপ্লেস করে দেবেন, জাস্ট দুইটা রিপ্লেস করে দেবেন তাহলে হয়ে যাবে। এখান থেকে এটাতে ক্লিক করার পর স্কিপ করে দেবেন, জাস্ট এটা হয়ে যাওয়ার পরে এটা কেটে দেবেন।
আমি কিন্তু দেখাবো এই দুইটা ফাইল যদি না দেওয়া হয় তা সেক্ষেত্রে আমাদের ফিলিমোরাটা কিভাবে কাজ করে, আর যদি দেওয়া হয় তাহলে কি কাজ করে সেটাও আমি দেখাবো আজকে। আমার ভিডিওটা তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট আমার যেই সিপিসি বা সিপিসি সেটা হলো যে এরা হলো যে এ করতেছে অ্যানালাইজ করতেছে। অবশ্যই 4GB র্যাম হলে আপনার হলো যে সুবিধা হবে, এটা অ্যানালাইজ করতে একটু সময় নেবে যেহেতু এটা ফাইলটা অনেকটাই বড় আর এখানে ভিডিও রেকর্ড হচ্ছে, তো যার জন্য করে একটু সময় বেশি লাগতেছে। এরা এমনিতে আপনারা যখন ব্যবহার করবেন তখন এতটা সময় লাগবে না। জাস্ট এরকম ইন্টারফেস চলে আসার পরে যে নিউ এতে ক্লিক করবেন, এটা আমাদের ফিলিমোরা কিন্তু অলরেডি হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন আমি যদি ওই দুইটা ফাইল না দিই সেক্ষেত্রে এখান থেকে কিন্তু হলো যে এটা হলো যে আপডেট চাবে বা হলো যে আমরা এক্সপোর্ট করতে পারবো না। আমি সেটা আপনাদেরকে দেখাই, আমি একটা ভিডিও যদি এখানে দেই, জাস্ট একটা ভিডিও দিলাম এখানে, জাস্ট এটা ওপেনে ক্লিক করলাম, ভিডিওটা নিচ্ছে, ভিডিওটা সিলেক্ট হয়েছে। ভিডিওটা আমি যদি এখানে টেনে নিয়ে এসে বসাই, জাস্ট এখানে রেগুলেশন যেটা সেটা আমি সেট করে দিই, একটা দিলেই হলো। আমি যদি এখন এটা এক্সপোর্টে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট হবে না, আগে আমি সেটা আপনাদেরকে দেখাই। দেখেন এক্সপোর্ট আমি একটা যদি ক্লিক করি এখানে, এখন আমাকে কিন্তু এটা কিন্তু বাই করতে বলতেছে, এখানে কিনতে বলতেছে, আমাকে সাবস্ক্রাইব করতে বলতেছে এবং কিনতে বলতেছে। আমি কিন্তু কিনতে চাচ্ছি না। ওই দুইটা ফাইল যদি আমি কপি করে না দেই তাহলে এরকম হবে, আর আমি যদি ওই দুইটা ফাইল আমার ফিলিমোরাতে দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা হলো যে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এক্সপোর্ট করতে পারবো ইজিলি। আমি এখন দেখাচ্ছি ওই দুইটা ফাইল দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে, এরকম অপশন চলে আসবে। এখান থেকে আমরা কোন ক্যাটাগরি ভিডিওটা এডিট করতে চাচ্ছি সেটা এখানে দিতে পারবো, এখানে সরাসরি ইউটিউবে আপলোড দিতে পারবো। আমাদের ভিডিও এডিট হয়ে যাওয়ার পরে এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাবে। জাস্ট এখান থেকে আমরা হলো যে এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক উইদাউট ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক আসবে না, কিন্তু উইদাউট ওয়াটারমার্ক হলে যে আমাদের ভিডিওটা এডিট হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। জাস্ট ভিডিওটা এডিট হচ্ছে, জাস্ট আমি আপনাদেরকে সময় নষ্ট না করার জন্য করে আমি ভিডিওটা এডিট হওয়ার পরে আপনাদেরকে দেখাই। ভিডিওটা এডিট করলাম না, কিন্তু হলো যে মূলত হলো যে আমি যেটা বললাম আপনাদেরকে, আপনাদের অবশ্যই এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের ফিলিমোরাতে কোনো ওয়াটারমার্ক আসবে না এবং অনায়াসে আপনারা এডিট করতে পারবেন যে কোনো ফরম্যাটের ভিডিও হয়ে থাকে না কেন সেটা। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।